সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস টকিস ইউটিউব চ্যানেলে। সবচেয়ে বড় সুখবর হচ্ছে বাংলাদেশ জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজের পাঠাদের সাথে। এখন আমরা সরাসরি চলে যাব 26 বলে 50 করা হিটমায়ারের কাছে। আচ্ছা হিটমায়ার, আপনি যে আজকে 50 করলেন, আপনারা 322 রানের টার্গেট দিয়েও হেরে গেলেন, তো কিভাবে দেখেন বিষয়টা? আরে ভাইজান, এসব বললেন না, এসব বললেন না, হতাশা হতাশা। ভাবছিলাম 322 রান করে আমরা জিততে যাবো। কি বলতে চাও তুমি? না হইল না, ভাল লাগে না। এই আপনারা আর কোনো প্রশ্ন করেন না, আর উত্তর দিতাম না, জায়গা। আচ্ছা বড় পাঠা, কি অবস্থা? আপনারা তো হারিয়ে গেলেন বাংলাদেশের সাথে, এত রান করেও জিততে পারলেন না, কেমন লাগতেছে? ওই মিয়া ওই, এত মজা লইতেছ কে? এত মজা লও কে? খালি আমা করে পাইলেই পাঠা কই তইব। আরে ভাই, পাঠা তো মনে করেন অনেক ভালো শব্দ, বুঝেন না? আরে ভাই, পাঠা মানে বুঝেন অনেক ভালো খেলোয়ার, অনেক ছয় মারতে পারে, এইরকম কিছু। আপনি খেপতেছেন কে রে? হ বুঝি বুঝি, পাঠা কইয়া যে আমাগো সাথে মজা লও, এটা ভালো করেই বুঝি। আজকের খেলায় আসলে কিছু বলার নাই, আমাগো পাঠাগুলা একটু ভালো খেলতে পারে নাই। যদি ভালো খেলতো তাহলে 400 রান হইতো, তাহলে বাংলাদেশ আজকে হাইরা যাইতো। ভাইয়া কথা একটু কম কও, অনেক কথা কইছো। শোনো, তোমরা যতই টার্গেট দিতা আমরা ঠিকই টপকাই দিতাম, কারণ আমাদের জয়টা দরকার। মাশরাফি ভাই ঠিক বলেছেন, একবারে কঠিন কথা বলেছেন, জয় আমাদের দরকার, আমরা সেমিফাইনাল খেলতে চাই, সো জয়ের উপর কোনো কথা নাই। হ ভাই ঠিক বলেছেন, ঠিক বলেছেন, জয় আমাদের লাগবে, সেজন্যই তো দুই পাঠারে আউট করে দিলাম। মুস্তাফিজ তুই আসলে একটা চিজ, মাল। তোমাদেরকে মাল বলে না, মায়াদেরকে মাল বলে। শুধু তুই আসিস বইলা আউট হয়ে গেলাম, নাইলে দেখতি আজকে। আরে ভাইয়া কি করতা, বেশি কিছু করতা, 400 রান করতা, তাও আমরা জিততে যেতাম। আরে ভাই কি কমো, আমি সারা কেউ ভালো গেলে না, তো কেমনে জিতবো আমরা? ওই বেটা, তুই সারা কেউ ভালো গেলে না মানে সেই হোপ, এই হালায় তো আউটই হয় না, অনেক কষ্ট করে তারা আউট করছি। আমি সেল মাইরা দিমু। উর্মিয়া ভাবছিলাম আজকে 321 রান কইরা জিততে যামু বাংলাদেশের লগে, সেমিফাইনাল খেলমু, ফাইনাল খেলমু, জিততে যামু, উল্লাস করমু, সব মাটি, সব মাটি করে দিল বাংলাদেশ, আর ভাল লাগলো না। ছেলেরা অনেক ভালো খেলেছে, তাতে আমি অনেক খুশি। আমি চাই পরের ম্যাচেও এইভাবে বাংলাদেশ ভালো খেলুক। আর লিটনের কথা কি বলবো, আমি আসলে লিটনের প্লাটে যাব, একদিন ঘুমাবো, সে কোথায় থাকে, কোথায় কি করে, এটা একটু জানার আছে, কারণ সে বিশ্বকাপের প্রথম ম্যাচে এসেই কি দারুণ খেলা দিল, আমি মুগ্ধ, আমি মুগ্ধ। খেলা হবে, খেলা হবে। বাংলাদেশের জনগণ ফেসবুকে চিল্লাচ্ছে লিটন রে নেওয়ার জন্য, সাথে যেন আমাকেও নেয়, কিন্তু তোমরা নিলা লিটন রে, লিটন তো ভালো খেললো, তো আমি কি খেলবো না, আমাকেও সুযোগ দাও, দেখবা সব খেললা দেমু। কিরে রুবেল, তুই আবার তোর ডায়লগ ভুল করছস। আচ্ছা ঠিক আছে, একবারে সব ভাঙ্গা দেমু, আমি সেল মাইরা দেমু। রুবেল রুবেল শোন শোন, অনেক খেলা এখনো বাকি, তুই টেনশন নিস না, তোরে অবশ্যই খেলাবো, তোরে খেলাবো ভারতের সাথে। এই যে তোমার ঘরে সাপোর্ট দিলাম, আর তোমরা আমাদের সাথে খেলার জন্য প্রস্তুত হইতাছ, এটা কেন কিছু হইলো? হ ভাই ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তুমি ঠিকছো দাও কেন? আরে বিরাট, এটা কোনো কথা, খেলা তো হবে আমাগো আর তোমাগো, তাই না? বিশ্ব দেখবে, বিশ্বকাপের সবচেয়ে জমজমাট খেলা হবে, খেলা হবে, খেলা হবে। স্পোর্টস অফিসের পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সাথে বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন।